এখন শপে গিয়ে আপনাদেরকে দেখি একটা ইঞ্জিনিয়ার সম্পর্কে একটু ধারণা দিব। আশা করি ইঞ্জিনিয়ারটা সম্পর্কে ধারণা পেয়ে আপনাদের উপকার হবে। সকাল এখন 11:15। সো বের হইতেই তো অনেকটা দেরি করে ফেলছি। ফ্যাক্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই হেলমেটের চিন মাউন্টটা খুঁজে বের করলাম। আগামীকালকে শুক্রবার একটা বিয়ের দাওয়াত আছে রাজশাহীতে আমাদেরই এক ভাই, তো ওনার বিয়েতে যাব। আর একটা ছোট্ট ব্লগ হবে না, এটা আসলে কিভাবে সম্ভব? আমি যে কালকে যাব, দেখা যাবে যে আমার মাইক কাজ করতেছে না, আমার এটা কাজ করতেছে না, আমার এটা কাজ করতেছে না। সো খেলার আগে যেমন প্র্যাকটিস করে মানুষ, ঠিক তেমনি আগামীকালকে ব্লগের প্রিপারেশন নিচ্ছি এখন। সো ক্যামেরার মাইকটা যে আমি সেট আপ করলাম, সেই মাইকটা আউটডোরে তো ভালোই কাজ করছে, এখন হেলমেটের ভিতরে কেমন কাজ করে সেটাই হচ্ছে দেখার পালা। সো গুড মর্নিং পিপল, দিস ইজ হাসান চৌধুরী লিংকন, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান দ্য রাইডার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে বেসিক্যালি আমি আমার ক্যামেরাটা ওয়ার্ম আপ করতেছি। সো ক্যামেরাটাতে কয়েকদিন আগে আমি মাইক লাগাই, এটা আপনারা সবাই আমার ব্লগে দেখছেন, ভিডিওতে দেখতে পাইছেন। সো যদি কেউ এখনও ভিডিওটা না দেখে থাকেন কীভাবে Y2K-তে মাইক অ্যাডাপ্টার ছাড়া এক্সটার্নাল মাইক সেট আপ করবো, তাহলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। সো আচ্ছা হাসান ভাই, সো যাবো হচ্ছে মতিঝিল, ব্র্যাক ব্যাংকে চাকরি করে আমাদের এক ভাই রাজীব ভাই, তো ওনার সাথে একটু মিট করব, প্লাস কিছু জরুরি ব্যাপারে আলাপ করব। তো সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোনো ইম্প্রুভমেন্ট এর আইডিয়া থাকে তো প্লিজ সেটাও কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফার্স্ট নোটিফিকেশন। মাইকটা লাগানোর পর থেকে একটা শান্তি লাগতেছে, কজ যখন মাইক ছিল না আমার এই ক্যামেরাটায়, তো তখন ব্লগ করার সময় যখন আমি কথা বলতাম রানিং বাইকে, তো তখন বাইকের স্পিড কমায় আনতে হইতো, লাইক 20 আর 25 এরকম, অ্যান্ড ভাইজার খুলে দিতে হইতো, আর ভাইজার খুলে কথা বলতে হইতো অনেক লাউডলি। সো তখন গলারও খুব প্রবলেম হইতো, আর হচ্ছে চোখে মুখে ধুলাবালি ঢুকে যেত। প্রত্যেকটা ট্যুরেই দেখা গেছে যে আমার গলা ভাঙা থাকতো, কারণ একটাই, সেটা হচ্ছে আমার ব্লক করার জন্য অনেক চিল্লায় চিল্লায় কথা বলতে হইতো হেলমেটের ভিতর থেকে। সো যাক, ফাইনালি আমার গলাটা বেঁচে যাচ্ছে আল্লাহ আমাকে একদিকে তো রিল্যাক্স দিছে। বনশ্রীর এই গোল চত্বরটায় আই থিঙ্ক একটা শাপলা ফুল বানানো হইতেছে, ডে বাই ডে বনশ্রী প্রজেক্টটা আসলে খুব সুন্দর হয়ে যাইতেছে। এরা হইতেছে রোডঘাটের কীট পতঙ্গ, যেখানে সেখানে একজন রং হয়েতে যাইতেছে, যেখানে সেখানে গাড়ি ঘুরাই দেয় ধুমধাম। তো ভাবতেছি টিভিএস রেডন নিয়ে একটা রিভিউ বানাবো, রিভিউতে
বাইকের ডিটেইলস এবং বাইকের পারফরমেন্স সম্পর্কে আলোচনা করব। আর যেহেতু আমি অলরেডি টিভিএস রেডন নিয়ে একটা লং ট্যুর দিয়েছি, সো এটা হাইওয়ে পারফরমেন্সটার সম্পর্কে একটু আলোচনা করব। সো টিভিএস রেডনের সিটি রাইড ও হাইওয়ে পারফরমেন্স নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আমার কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি আশা করি চেষ্টা করব সবগুলোর প্রপার উত্তর দেওয়ার। আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে রাজীব ভাইয়ের বাইক, বাইকের অবস্থা পুরো খারাপ। কি আসলে করছে, কই যে গেছে কিছুই বুঝতেছি না। বাইকের মধ্যে কাদা, মাটি, গোবর সবই এলাই আছে। রাজীব ভাই, আমি নিচে ব্যাংকের সামনে দাঁড়ানো। দোতলায় উঠে বসবো। সো রাজীব ভাইয়ের আসতে লাগবে 15 মিনিট। সো 15 মিনিট আমরা ঘুরে ফিরি, দেখি কি আছে মতিঝিল, মতিঝিলটার ঘুরে দেখবো। ওয়াও কি সুন্দর মতিঝিল, প্রচুর তার। স্পাইডারম্যান যদি বাংলাদেশে জন্ম নিত আর এখান দিয়ে যদি তার যাইতে হতো নায়িকাকে রেস্কিউ করতে, ব্যাস তাইলেই হয়েছিল কাহিনী। নায়িকা পরের দিনই বাচ্চা নিয়ে আসতো তার কাছে। সো ব্যাংকের কাজ শেষ করে বেরিলাম, এখন চলে যাব বাসায়, কারণ 3:15 বাজে, লাঞ্চ করা হয় নাই। এখন সোজা বাসায় যাব, লাঞ্চ করব, দেন জানি না কোথায় যাইতে হবে, কি করতে হবে, এভাবেই দিন চলে যায়। সো 3:00 মধ্যে বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু এদিকে কাজের জন্য যাইতে পারি নাই। সো এখন দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। তো দুপুরে খাবার শেষে বেরিয়ে পড়লাম আবার দোকানের উদ্দেশ্যে। এখন শপে গিয়ে আপনাদেরকে দেখি একটা ইঞ্জিন অয়েল সম্পর্কে একটু ধারণা দিব। আশা করি ইঞ্জিন অয়েলটা সম্পর্কে ধারণা পেয়ে আপনাদের উপকার হবে। তো ফাইনালি আমি সারাদিনের ব্যস্ততার পর একটু টাইম করে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, অলরেডি ব্লগের মাঝখানে আমি বলছি যে আজকে আমি আপনাদেরকে আরও একটা নতুন ইঞ্জিন অয়েলের সাথে পরিচয় করাই দিব। যদিও ইঞ্জিন অয়েলটা মার্কেটে অনেকদিন ধরেই আছে, কিন্তু হয়তো অনেকেই চিনেন না। আসলে বেসিক্যালি আমরা নাম করা ব্র্যান্ডগুলা প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে আমরা যেগুলা নাম এত নাই তা মানে কিন্তু তাদের পারফরমেন্স ভালো সেইগুলো সম্পর্কে মানে কোথাও না কোথাও শুনিও না আমরা। তো যার কারণে আমার এই পদক্ষেপটা, তো আমি ট্রাই করব যে নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরার যেগুলো পারফরমেন্স অনেক ভালো, কিন্তু হয়তো কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কারণে, দুর্বলতার কারণে সেই প্রোডাক্টগুলো আপনাদের সামনে অতটা পরিচিতি পায় না। তো বেসিক্যালি আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল টু হুইলারের জন্য। তো আমরা যারা মোটর সাইকেল চালাই তারা আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে ইঞ্জিন অয়েলের নিয়ে কনফিউশন থাকি যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব, কিভাবে কি আসল বিষয়। সো তাদের জন্যই আসলে মূলত আমার, আমি যেহেতু মোটর ব্লগার, সো মোটর সাইকেল যারা চালায় তাদের জন্যই আসলে মূলত আমার ব্লগগুলি করা। সো যে কোম্পানিটার ব্যাপারে আলাপ করব সেটা হচ্ছে তাকুমি। তাকুমিটা বেসিক্যালি জাপানি একটা মোবিল এবং এখানে বড় বড় করে লেখা আছে মেড ইন জাপান, স্ট্যান্ডার্ড একটা মোবিল। এবং মোবিলের ক্যানটা বেসিক্যালি ওদের মানে একটা কোম্পানির
মূল মানে মার্কেটিং এর যে প্রথম ভাবটা সেটা হচ্ছে তার মোরক। তো মোবিলটা স্টিলের একটা ক্যান এবং ক্যানটা মাশাআল্লাহ খুবই সুন্দর রেড কালার এবং এখানে বড় বড় করে লেখা আছে মেড ইন জাপান আর ফোর সাইকেল ইঞ্জিন অয়েল। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এটা 10W30 মিনারেল, এটা 10W30 গ্রেডের। তো এই মিনারেল অয়েলটা আপনি এই 10W30 এদের আসলে আরও কয়েকটা গ্রেড হয় লাইক 1040, 2040, 2050। তো মোটামুটি প্রত্যেকটা গ্রেডেই আমাদের দেশে যেগুলো চলে প্রত্যেকটা গ্রেডই তাদের কাছে আছে। এবং এই কোম্পানির দুইটা ক্যাটাগরি হয়, এটা হচ্ছে মিনারেল আর এটা হচ্ছে সিনথেটিক। এই হচ্ছে সিনথেটিক, এটা হচ্ছে সিনথেটিক মোবিল নীল কালার ক্যান, আর এটা হচ্ছে মিনারেল মোবিল, এটা হচ্ছে রেড কালার ক্যান। তো সিনথেটিকটা নিয়ে একটু পরে আসি, আগে মিনারেলটা বিষয়ে আলাপ করি। এই ইঞ্জিন অয়েলটার মার্কেটে মূল্য হচ্ছে গিয়ে 750 টাকা বিক্রি মার্কেট প্রাইস, আর রিটেইলে আপনি এটা কিনতে পারবেন 750 টাকায়। মোটামুটি যেখানে আপনি পাবেন সেখানে এরকমই প্রাইস, হয়তো 50 টাকা আপ ডাউন হইতে পারে। আর এই মিনারেলটা SLCF, মোটামুটি আমার ইউজেস, আমি এটা ইউজ করছি অলরেডি একবার আমার মোটরসাইকেলে। তো এই ইঞ্জিন অয়েলটা একটা বিশেষত্ব আছে, সেটা হইতেছে যে এটা মিনারেল হইলেও আপনি অন্যান্য যেই সেমি সিনথেটিক মোবিলগুলো আছে তাদের সাথে এটাকে কম্পেয়ার করা যায়, কিন্তু জিনিসটা মিনারেল। কিন্তু এই মিনারেল ইঞ্জিন অয়েলের মধ্যে তারা এমন উপাদান ইউজ করছে যার কারণে এটা আপনি ইজিলি, কারণ এটা প্রাইসটা আপনি বুঝতে হবে, 750 টাকা দিয়ে আমি মিনারেল ক্যান কিনবো, যেখানে 500 টাকায় অন্যান্য কোম্পানির মিনারেল আছে, সেখানে আমি 750 টাকায় কেন একটা কোম্পানির মিনারেল কিনতে যাব, যেখানে অন্যান্য জায়গায় 750 টাকা অথবা 850 টাকায় আমি সেমি সিনথেটিক পাচ্ছি। তো এইটাকে আপনি সেই সব কোম্পানির সেমি সিনথেটিকের সাথে কম্পেয়ার করতে পারবেন। আর সিম্পলি একটা থিংস, একটা মিনারেল যখন আপনার এত দাম হয় তখন আপনার এটা বুঝতে হবে যে এই মিনারেলটা অবশ্যই ক্লাসিক কিছু আছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা আমি FZS ভার্সন 3, R15 ভার্সন 3, ইভেন R15 ভার্সন 2, ফেজার, ইয়ামাহার কয়েকটা কোম্পানিতে আমি ইউজ করছি। আর আমি আমার পার্সোনাল যে বাইকটা TVS রেডন এটাতে ইউজ করছি। এই মিনারেল ইঞ্জিন অয়েলটা মোটামুটি কোম্পানি বলে 2000 কিলো পর্যন্ত চলবে, সরি 2500 কিলো পর্যন্ত চলবে, কিন্তু আমি বলি এটা 2000 কিলো পর্যন্ত অনায়াসে চলবে। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েল যে সিনথেটিক মোবিলটা সেটা নিয়ে যদি আমি একটু আলাপ করি, সিনথেটিক মোবিলটা 1200 টাকা হচ্ছে মার্কেটে আপনি কিনতে পারবেন, আপনি কনজিউমার হিসেবে 1200 টাকায় কিনতে পারবেন। সিনথেটিকটা SNCF, মিনারেলটা SLCF, সিনথেটিকটা SNCF। আর এই মোবিলটা আপনি মোটামুটি 4500 থেকে 5000 কিলোমিটার চালাতে পারবেন অনায়াসে, এটা একদম মানে ইউজার রিভিউ, ইউজার রিভিউ 5000 কিলোমিটার পর্যন্ত চালাইছে, তারপর সে ইঞ্জিন অয়েল ডাউন মানে যখন ডাউন দেয় তারপরও মোটামুটি ভিসকোসিটি ছিল, এটা আমার দেখা। দেন আমি মোটামুটি তাকে আরও রিকমেন্ড করলাম, যেইটুকু ভিসকোসিটি ছিল সে হয়তো আরও 200-300 চালাইতে পারতো, কিন্তু মোটামুটি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সবাইকে 200-300 কিলোমিটার কম চালাইতে বলি, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রাফিক জ্যামের কারণে আমাদের ইঞ্জিনটা যদিও চাকা ঘুরে না কিন্তু ইঞ্জিনটা চলে। সো সেখানে আমাদের ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কমতে থাকে, সময়টা কমতে থাকে, সো যার কারণে আমি সবাইকে 200-300 কিলোমিটার কম চালাইতে বলি। আমার আজকের ভিডিওটা এতটুকুই, এর বেশি বাড়াবো না। যারা আমার চ্যানেলে আজকে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং প্রেস দ্য বেল আইকন ফর ফার্স্ট নোটিফিকেশন। সো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।